হ্যালো বন্ধুরা, বংদির কিচেনে তোমাদের জানাই স্বাগত। আজ একটা তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ওটসের স্মুদি। এটা একটা হেলথ কনসিয়াস ড্রিঙ্ক, যারা হেলদি খাবার খেতে ভালোবাসে তাদের জন্য এই রেসিপিটা করে দেখাবো। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে আমি ওটসের স্মুদিটা দুটো ফ্রুট দিয়ে দেখাবো। যে কোনো ফ্রুট দিয়ে হতে পারে, কিন্তু আমার পছন্দ মতো দুটো ফ্রুট নিয়ে নিয়েছি। আমি একটা কলা ও আপেল নিয়ে নিয়েছি। কলাটার ছাল ছুলে আমি কলাটাকে পিস পিস করে কেটে নিলাম। এরপর আমি আপেলটাকে স্লাইস করে কেটে নিচ্ছি। আপেলটা কাটার আগে আপেলের বীজগুলো আমি ছাড়িয়ে ফেলে দিলাম। এরপর আপেলটাকে স্লাইস করে আমি কেটে নিচ্ছি। আমার দুটো ফ্রুটি কাটা হয়ে গেছে। এদিকে একটা মিক্সি জারের মধ্যে দু চামচ মতো ওটসের পাউডার দিয়ে দিলাম। এই ওটসের পাউডার যদি তোমরা কিনতে চাও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, গিয়ে দেখে নিতে পারো। এরপর পিস পিস করে কেটে রাখা একটা কলা, সেই কলাগুলো দিয়ে দিলাম। দু চামচ মতো মধু দিয়ে দিচ্ছি। এবং এক কাপ দুধ দিয়ে দিচ্ছি। এরপর দেখো ভালো করে পেস্ট করে নিচ্ছি। দেখো মিক্সিতে পেস্ট করে নিলাম। এরপর একটা কাপের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। দ্বিতীয় ওটসের স্মুদিটা দেখো তৈরি করে নিচ্ছি। এর জন্য স্লাইস করে কেটে রাখা আপেলগুলো প্রথমে দিয়ে দিলাম একটা মিক্সি জারের মধ্যে। এরপর দু চামচ মতো ওটসের পাউডার দিয়ে দিচ্ছি। এটা একটা হেলদি রেসিপি। যারা জিম বা ওয়ার্কআউট করে, তারা ব্রেকফাস্টে এই রেসিপিটা অবশ্যই করে খেতে পারে। দেখো দু চামচ মতো ওটসের পাউডার দিয়ে দিলাম ও দু চামচ মতো মধু দিয়ে দিচ্ছি। এরপর ছোটো কাপের এক কাপ মতো দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পর আবারও পেস্ট করে নিলাম। দেখো পেস্ট হয়ে গেছে। এরপর আর একটা কাপে আমি ঢেলে দিচ্ছি। গার্নিশ করার জন্য কিছুটা কাঠবাদাম আমি কেটে রেখেছি, সেই কাঠবাদামগুলো ওপরে ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের হেলথ ড্রিঙ্কস ওটসের স্মুদি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করো। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। I'm